সকলকে কেমন আছো তোমরা? অতিথি আজ ব্লগের আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। ছোট্ট ট্রাভেল ব্লগই বলতে পারো, কারণ আচমকাই ঠিক হয়েছে, বহুদিন কোথাও বেরোনো হয় না। সেই পুরুলিয়া থেকে আসার পর থেকে বহুদিনই হলো, বেশ অনেকদিনই হলো যে কোথাও একদমই বেরোনো হয় না, ঘরবন্দি হয়ে গেছি মোটামুটি। তো হঠাৎ করেই ঠিক হলো যে একটুখানি কোথাও একটু বেরিয়ে আসি। তো ভাবলাম আর কাছাকাছি কোথায় যাবো, আর যা গরম পড়েছে যে আর দূরে কোথাও যাওয়ার কোনো ইস্যু নেই। তো ভাবলাম একটু তারাপীঠ থেকেই ঘুরে আসি মায়ের কাছ থেকে আবার। তো এবার যেটা আমরা করেছি সেটা হচ্ছে গরমের রোদ দূরের থেকে বাঁচার জন্য আমরা রাত থাকতেই বেরোচ্ছি। মোটামুটি দুটো বাজে এখন, এই যে ঘড়িতে দুটো বাজে, তো দুটো বাজে আমরা মোটামুটি অলমোস্ট রেডি। আমি তো রেডি, ও রেডি, সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। তো আমরা এবার রোদ দূরের থেকে বাঁচার জন্য রাত্রেই বেরোচ্ছি। তো আশা করি মোটামুটি 8:30-8টার মধ্যে তো কাছাকাছি চলে যেতেই পারবো, একটু তো দাঁড়িয়ে যেতে হবে, সেটা ধরেই বললাম। মোটামুটি ধরো কাছাকাছি চলে যেতে পারবো 8:30-8টার মধ্যে আশা করছি। কারণ এক তো তোমার পুজো দেওয়ার ওখানে ভিড়ও হয়, আর তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে রোদ্দুর, এত গরম পড়েছে যে ওই রোদ্দুরের মধ্যে ওর পক্ষে বাইক চালানোটাও খুব মুশকিল হয়ে যাবে, আর আমারও পিছনে বসে থাকা মানুষ এই রোদ্দুরের এসেতেই বসে থাকা। তো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। আর এবার আমরা ভেবেছি যে তারাপীঠেই যাবো, প্রতিবার মোটামুটি শান্তিনিকেতনে যাই তারপরেই তারাপীঠ যাই। তো এবার আমরা ভেবেছি শুধু মায়ের কাছেই যাবো, তারাপীঠই যাবো। আর ওখান থেকে এবার আমাদের একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেখানে আমরা কোনো দিন যাইনি, এবার নতুন একটা জায়গা নাম শুনেছি তো যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি চলো কতটা কী দেখাতে পারি আর কতটা কী যেতে পারি, চলো সাথে থাকো। আমরা এখন আছি শক্তিগড়ের থেকে বেশ খানিকটা দূর, শক্তিগড়ের কাছাকাছি বলতে পারো, মানে বর্ধমানের থেকে বেশ খানিকটা দূর, সরি, শক্তিগড়ের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আমি তোমাদের একটু সকালের গ্রাম্য ভিউটা দেখি, গ্রাম্য পরিবেশটা দেখো কি অসাধারণ লাগছে। দূরে ওই যে একটা মালগাড়ি যাচ্ছে দেখো, এই যে পুরো রাস্তাটা, এখানে একটুখানি চা খাবো বলে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর চারপাশটা, খুব সুন্দর। আর এখন তো রোদ্দুর ওঠেনি, সবে সবে সকাল হচ্ছে, বাজে হচ্ছে 5:10 বাকি, চলো চা খেয়ে এবার আমরা এগোচ্ছি, এগিয়ে আবার দেখা হচ্ছে। জল তো এখন একদমই নেই, শুকনো চড়া পড়ে গেছে পুরো একদম, হ্যাঁ শুধু বালি, জল একদমই নেই, চড়া পড়ে গেছে। চলো আগাতে থাকি। তারাপীঠে ঢুকে গেছি,
একদম প্রায় গেটের কাছে, গেটটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। গেটটা দেখো, মানে গেটটা দেখলে মনে হয় যে হ্যাঁ ব্যাস অনেক কাছে চলে এলাম। দেখো চলো এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। 9:15 বাজে আর আমরা ঢুকে গেছি তারাপীঠে। তো এবার যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে পঞ্চমী যাত্রীনিবাস। এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের থেকে কিছুটা আমাদের পুরনো শ্মশানের দিকে এগিয়ে আসতে পরে আর কি, ভেতরের রাস্তাটায়। তো আমরা এবার প্রথমবার থাকছি। তো আমাদের বললো যে এসি হলে সেটা 800 আর নন এসি 400। আমরা নন এসিই নিয়েছি, যেহেতু আজকে একটা দিনই থাকার ব্যাপার, কাল তো চলেই যাবো, সুতরাং নন এসিই নিয়েছি। এবার আমি তোমাদের একটু রুমটা দেখিয়ে দিচ্ছি, রুমটা কেমন। এই হচ্ছে রুম, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। একটা কমন বেসিন আছে আর এটা হচ্ছে আমাদের রুম। রুমটা খুব একটা বড় নয়, ছোট বাপু। দেখো একটা আয়না আছে সামনে। সবই আছে, মোটামুটি পরিষ্কার সব। একটা টেবিলও আছে। তো এটা হচ্ছে তোমাদের রুমটা আর কি, যেটা আমার একবারে মানে খুব বাজে লেগেছে তা নয়, মোটামুটি একদিনের আর দুজনে থাকার মতো, আর একদিনে থাকার মতো ঠিকঠাকই রুম আছে, পরিষ্কারই আছে বেশ, আর মোটামুটি যা যা সুবিধা থাকার কথা মোটামুটি আছে। তো চলো, প্রায় 9:30 বাজতে যায়, তো একটু ফ্রেশ হয়ে চটপট রেডি হয়ে আগে পুজোটা দিতে যাবো, পুজোটা আগে দিয়ে আসি, তারপর বাদ বাকি সব কিছু। চলো একেবারে রেডি হয়ে মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তখন আমরা পুজো দিয়ে এত ক্লান্ত হয়ে গেছিলাম আর আজকে প্রচুর লাইনও ছিল, দিয়ে মোটামুটি ভেজ থালি দিয়ে লাঞ্চ করে শুতে চলে গেছিলাম। একটুখানি ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে উঠে তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতেই যে এবার একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেখানে আমরা কোনো দিন যাইনি আর কি, যতবারই তারাপীঠ এসেছি। তো সেটা হচ্ছে আকালিপুর, আকালিপুরে গুজ্জো কালী মন্দিরে। তো এবার 3টে নাগাদ আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, তো 3টে নাগাদ আমি উঠে ওকেও তাড়াতাড়ি করে ডেকে থেকে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা বেশ খানিকটা চলেই এসেছি রামপুরহাট, সরি মানে রামপুরহাট বলতে মানে তারাপীঠ মন্দির থেকে মোটামুটি কতক্ষণ লাগে, 1 ঘন্টা, 32 কিলোমিটারের মতো রাস্তা। তো বেরিয়ে পড়েছি, বেশ খানিকটা চলেও এসেছি, এখন একটা কি দুনি গ্রাম রোড এরম একটা কিছুর সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখাচ্ছি তোমাদের রাস্তাটা, দেখো রাস্তাটাই মাইলস্টোনটা এখানে লেখা আছে, আর চারিপাশটা দেখো মানে একদম পুরো একেবারে গ্রাম একদম আর কি। এই হচ্ছে রাস্তাটা। তো চলো এবার একেবারে গুজ্জো কালী মায়ের ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি গুজ্জো কালী মন্দিরে আকালিপুরে। এই মন্দির কিন্তু মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠিত মন্দির, আর এখানে যে মা মানে যদি গুজ্জো কালী ওনাকে আকালিও বলা হয়, তাই ওনার নাম অনুসারে এখানকার গ্রামের নাম আকালিপুর বলে বলা হয়। আর এখানকার যে মা যেটা বলছিলাম, উনি কিন্তু আমরা যে রূপে মা কালীকে দেখি সব জায়গায় তার থেকে অনেকটাই ভিন্ন রূপ এখানে, কারণ আর এখানকার লোকেরা বা এখানকার লোকেদের মতে যে এখানকার যে মা কালী মানে গুজ্জো কালী রূপে কিন্তু তিনি গৃহস্থের পুজো নেন না, উনি কিন্তু শ্মশানচারিণী বা শ্মশানবাসিনী হিসাবে পুজো নেন। আর এখানে বা আর কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না, তবে সবাই বলে যে এই একমাত্রই মন্দির যেটা মা গুজ্জো কালীর মন্দির, তাছাড়া মা গুজ্জো কালীকে আলাদাভাবে পুজো করা হয় না, কারণ তন্ত্র সাধনায় বা গুপ্ত সাধনার ক্ষেত্রেই মা গুজ্জো কালীর পুজো করা হয়। তো আমি এখানে আয়ের আগে কোনো দিনই আসিনি, যতবারই তারাপীঠ এসেছি।
প্রথম কথা হচ্ছে যে আগে থেকে সেরকম জানতামই না যে এখানে একটা মন্দির আছে মা গুজ্জোকালীর। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, কেউ যদি মনে করো যে তারাপীঠ মন্দির থেকে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে তা কিন্তু হবে না, বেশ অনেকটাই কিন্তু দূরত্ব, সেটা মাথায় রেখে তারপরেই এসো। চলো এবার আমি একটু মন্দিরটা দেখে দেখে নিই। আচ্ছা এই দেখো মন্দিরের চারপাশটা বিরাট কিন্তু চত্বর, অনেক বড় চত্বর। আর ডালার দোকানগুলো বন্ধ আছে, যা শুনলাম যে এখন নাকি পুজো দেওয়া যায় না, রাত্রেবেলা পুজো দেওয়া হয়। এই যে অনেক বড় চত্বরের সামনে একটা মাঠ আছে, এই হচ্ছে মায়ের মন্দির, দেখো ওই দিকটায় অনেক বড় চত্বর। চলো আমরা আগে একটু মায়ের দর্শন করে নিই। এই হচ্ছে মা, তোমরা দেখো এই হচ্ছে মন্দির চত্বর। আর মায়ের মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি, এখানে মায়ের প্রণামী বক্স আছে। এই হচ্ছে মা গুজ্জোকালীর মন্দির। এখানে আসার আগে একটা কথা মাথায় রাখো যে এখানে আসলে কিন্তু এমন অনেকে আছে যারা তোমাকে ধরবে যে কিছু দান করো বা কিছু করো, কারণ এখানকার যে মন্দির বা এখানকার জায়গাটা কিন্তু তারাপীঠের মতো অতটা প্রচলিত নয়, যার কারণে মানুষের সংখ্যা খুব কম আসে। আর যেহেতু যেটা খুবই সত্যি কথা সেটা হচ্ছে মানুষ যেহেতু কম আসে তাই টাকা পয়সার অনুদানটাও মন্দিরে কম হয়, তাই এখানকার লোকেরা চেষ্টা করে যতটা সম্ভব এইভাবে দান নিয়ে টাকা এসে করার। কিন্তু সেটা তোমরা মাথায় রেখে তবেই কিন্তু এসো, কারণ এই জায়গাটা খুব একটা প্রচলিত নয়। কিন্তু আমি বেশ শান্তি পেলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে যবে থেকে শুনেছি যে ইচ্ছে ছিল যে একটু মা গুজ্জোকালীর দর্শন করবো, আর সেটা যে মা গুজ্জোকালী এভাবে পূর্ণ করবে সেটাই একটা বড় পাওয়া। তো চলো এবার আমরা এখান থেকে আবার তারাপীঠের দিকে রওনা দেবো, মানে মন্দিরের দিকে, কারণ রাস্তাটা আমরা করতে চিনি না আর সন্ধ্যা হয়ে এলে সমস্যা, কারণ কিছু কিছু জায়গায় দেখলাম যে আলোর ব্যবস্থা নেই, মানে পোস্টে আলোর ব্যবস্থা নেই, তো সেই হিসাবে দেরি হয়ে গেলে আবার অন্ধকার হয়ে গেলে সমস্যা হবে হয়তো। তো চলো এবার আমরা মন্দিরের পথে আবার হাঁটবো। তো আমরা ওই গুজ্জোকালী মন্দির ওখান থেকে এসে একটুখানি মায়ের মন্দিরের চারপাশটা একটুখানি ঘুরলাম, শ্মশানের ওখানে গেলাম, সেগুলো আর আমি ভিডিও করিনি, কারণ ওইগুলোর ভিডিও তোমরা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পাবে। আর টুকটাক একটু ঘুরলাম, ঘুরে রুটি তড়কা নিয়ে রুমে চলে এসেছি, কারণ কাল আবার আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো এই ছিল একটা মিনি ব্লগ, ছোট্ট ব্লগ একটা তারাপীঠ সম্পর্কে বা স্পেশালি গুজ্জোকালী মন্দির সম্পর্কে, যেখানে আমি কোনোদিন যাইনি, বা তোমরা যারা আসবে আশা করি কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম তোমাদের সেই সম্পর্কে তোমাদের সুবিধার্থে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। টাটা। দেখো আমরা বাড়ি ফেরার সময় এই যে বালি ব্রিজ হয়ে বাড়ি ফিরছি, আর ওই যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির, দেখো এই যে বালি ব্রিজ, প্রচুর গরম আছে, প্রচন্ড গরম, এখানটা দাঁড়ালে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে গঙ্গায়। 5 মিনিট একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়ালাম, হ্যাঁ চলে এসেছি আমরা বাড়ি।